মিডরেঞ্জ বাজেট অর্থাৎ প্রায় 20-25,000 টাকার মধ্যে আপনারা যারা সেরা ফোন অর্থাৎ সকল দিক দিয়ে বেস্ট হবে এমন একটি ফোন খুঁজেন তো সেক্ষেত্রে আপনাদের সামনে দুইটি চয়েস থাকে, একটি হচ্ছে রিয়েলমি এক্স টু আরেকটি হচ্ছে এই পোকো এক্স টু। সো আপনারা অলওয়েজ এই দুইটি ফোনের মাঝে একটু দ্বিধায় থাকেন, একটু কনফিউজ থাকেন যে দুইটাই তো বেস্ট, আমি কোনটা নিব। সো আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের জন্য কোনটা বেস্ট, রিয়েলমি এক্স টু নাকি পোকো এক্স টু। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন যে আপনাদের কোন ফোনটি নেওয়া উচিত, কি কারণে নেওয়া উচিত এবং কোন ফোনটি আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে। সো হ্যালো ভিউয়ার্স, আই এম সিনিয়র ফর ফ্রম টেকনিক্যাল ডিস 24 ইউটিউব চ্যানেল। সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য লাইক বাটন। সো মেন ভিডিওতে যাওয়ার আগে তো চলুন ছোট্ট করে পোকো এক্স টু এই ফোনটির একটি আনবক্সিং ভিডিও দেখে আসি যে এই ফোনটির বক্সের মধ্যে পোকো এক্স টু আমাদের কি কি প্রোভাইড করছে। সো ফোনটি আনবক্স করার পর ফার্স্ট অফ অল আপনাদের চোখের সামনে যেটি পড়বে সেটি হচ্ছে যে এই টাইপের হলুদ একটি বক্স যেটার মধ্যে থাকবে আপনাদের ফোনকে প্রোটেক্ট করার জন্য একটি ব্যাক কভার পাশাপাশি একটি ইউজার ম্যানুয়াল। সো আপনি চাইলে ইউজার ম্যানুয়ালটি পড়তেও পারেন, না পড়তে চাইলে পাশে রেখে দিবেন। আর এই যে ব্যাক কভারটি দেওয়া আছে এটি দেওয়া হয়েছে সাধারণত যেহেতু পোকো এক্স টু ফোনটি ব্যাকপার্টটা গ্লাসের তৈরি তো সেক্ষেত্রে খুব সহজে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট পড়ে যায় সেখানে বা কোনো কিছু ঘষা লাগলে অথবা আপনার আঙুলের ছাপি বারবার সেখানে পড়ে যায় তো সেক্ষেত্রে আপনার আপনার ফোনটিকে রক্ষা করার জন্য বা এইসব বিভিন্ন ধরনের দাগ বা আপনার আঙুলের ছাপ থেকে আপনার ফোনটিকে রক্ষা করার জন্য সো এই ব্যাক কভারটা ইউজ করতে পারেন। তারপরে বক্স এবং প্লাস্টিকের ব্যাক কভারটি আমরা সাইডে রেখে দেওয়ার পর যে জিনিসটি আপনার নজর কাড়বে সেটি হচ্ছে আপনাদের সবার কাঙ্ক্ষিত পোকো এক্স টু ফোন যেটি একটি পলিথিনের ব্যাগের মধ্যে র‍্যাপ করা রয়েছে। সো আমরা পলিথিনটি খুলে ফেলছি তো তারপর দেখতে পাচ্ছেন যে এই ঝকঝকে আপনাদের কাঙ্ক্ষিত সবার প্রিয় পোকো এক্স টু ফোনটি। এরপর আমরা ফোনটিকে সাইডে রেখে দেওয়ার পর আপনারা বক্সটির মধ্যে আরও যা যা দেখতে পারবেন সেটি হচ্ছে যে আপনাদের ফোনকে চার্জ দেওয়ার জন্য 27 ওয়াটের একটি ফাস্ট চার্জার পাশাপাশি একটি ইউএসবি টাইপ কেবল যেটি দিয়ে আপনারা আপনাদের ফোনটিকে চার্জ করবেন। সো মোটামুটি এগুলোই ছিল পোকো এক্স টু ফোনের প্যাকেটের ভিতর। সো ফার্স্ট অফ অল বলা যাক এবার পোকো এক্স টু ফোনের ডিসপ্লে নিয়ে কিছু কথা। তো এর ডিসপ্লেতে থাকছে 6.67 ইঞ্চির একটি জায়েন্ট ডিসপ্লে যেটিতে ইউজ করা হয়েছে IPS LCD ডিসপ্লে এবং যার রেজলিউশন হচ্ছে ফুল HD প্লাস। সো এই ক্ষেত্রে আপনাদের অনেকের একটি আশা থাকে যে এত বাজেট বা 25-26,000 টাকা দিয়ে একটি ফোন কিনছি এই ক্ষেত্রে আমি অ্যামোলেড বা সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি না, তো এই ক্ষেত্রে এই ফোনটি আপনাকে একটু হতাশ করতে পারে। তবে হতাশার কোনো কারণ নেই, এই ফোনটিতে রিফ্রেশমেন্ট হিসেবে ইউজ করা হয়েছে 120 হার্জের বিগ রিফ্রেশমেন্ট যেটি আপনাকে দিবে এমন একটি স্মুথনেস, এমন পারফরমেন্স যেটি আপনার সব দিকে চাহিদা। এই জাস্ট এই একটা স্পেসিফিকেশন বা এই একটা কোয়ালিটির কারণে এই ফোনটি আপনার মনটা কেড়ে নিতে পারে। তাছাড়া এই ফোনের ডিসপ্লে প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন। সো এই ক্ষেত্রে এটা সুবিধা হচ্ছে যে আপনি যদি এত উঁচা থেকেও ফোনটাকে নিচে ফালাই দেন তবুও কিন্তু আপনার ফোনের বিন্দুমাত্র কোনো স্ক্র্যাচ আসবে না বা ফোনের কোনো ক্ষতি হবে না। অর্থাৎ আপনি যদি 6 ফুট উঁচা থেকেও ফোনটিকে বারবার 5-6 বারও যদি ফালান তবেও দেখতে পাবেন যে আপনার ফোনটি যেমন আছে তেমনই থাকবে। সো এই বিষয়টা কিন্তু এই ফোনের আরও একটি খুব বড় কোয়ালিটি যার কারণে এই ফোনটি আপনার চয়েস হতে পারে। তো এবার বলা যাক এই ফোনটি ব্যাটারি ব্যাকআপ নিয়ে। সো এই ফোনের ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 4500 mAh লিথিয়াম আয়ন ব্যাটারি যেটি বলতে গেলে প্রায় একটি পাওয়ার ব্যাংকেরই সমান। অর্থাৎ যেহেতু এই ফোনটি একটি জায়ান্ট ফোন অর্থাৎ খুব বড় সাইজের একটি ফোন অর্থাৎ আপনার হাত যদি ছোট হয় তবে সেক্ষেত্রে আপনাকে দুই হাত দিয়ে এই ফোনটিকে ইউজ করতে হবে, তো সেক্ষেত্রে এই বিশাল জায়ান্ট ডিসপ্লে বিশাল জায়ান্ট এই ফোনটিকে চালানোর জন্য একটি বিশাল ব্যাটারি দেওয়া হয়েছে। এবং আপনি যদি মিডিয়াম রেঞ্জের ইউজার হন তো সেক্ষেত্রে একবার ফুল চার্জ করে নিলে এই ফোনটি দিয়ে আপনি ইজিলি 2 দিন পার করে দিতে পারবেন। আর যদি আপনি হেভি গেমার হয়ে থাকেন, 3-24 ঘন্টায় যদি গেম খেলেন তবে একবার ফুল চার্জ করার পরে এই ফোনটি আপনি প্রায় 8-10 ঘন্টা চালাতে পারবেন। আমি যেহেতু কয়েকদিন হয়েছে ফোনটা হাতে পাওয়ার পরে আপনাদের রিভিউ দেওয়ার আগে আমি এটা ইউজ করেছি, তো সেক্ষেত্রে আমি একবার ফুল চার্জ দেওয়ার পর আমি এটা দিয়ে হেভি গেম পারফর্ম করেছি। সো সেক্ষেত্রে দেখা গেছে যে ফোনটি প্রায় 8-10 ঘন্টা ব্যাকআপ দিতে পারছিল হেভি ইউজের পর, আর নর্মাল ইউজও করে দেখেছি তো সেক্ষেত্রে প্রায় 1.5-2 দিন আমার একবার ফুল চার্জ দেওয়ার পর চলে গেছে। আর যেহেতু এই ফোনটির ব্যাটারি হিসেবে 4500 mAh ব্যাটারি থাকছে এবং এটিকে চার্জ করার জন্য থাকছে 27 ওয়াটের একটি ফাস্ট চার্জিং যেটি দিয়ে আপনারা প্রায় বলতে গেলে 50-60 মিনিটের মধ্যে
ফুল চার্জ করে নিতে পারবেন সো আমি এটা এক্সপেরিমেন্ট করেছি দেখেছি যে প্রায় 55 থেকে 58 মিনিট লাগে জিরো থেকে ফুল চার্জ হতে তো ওভারঅল বলতে গেলে আপনি চার্জিং ব্যাকআপ এবং ব্যাটারি ব্যাকআপ নিয়ে সন্তুষ্ট থাকতে পারবেন এই ফোনটির জন্য সো এবার আসা যাক এই ফোনটির প্রসেসর সেকশনে সো এই ফোনটির প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G প্রসেসর যেটি একটি হাই পাওয়ারফুল গেমিং প্রসেসর সো সেই ক্ষেত্রে যেহেতু এটা হাই পাওয়ারফুল প্রসেসর তো সেক্ষেত্রে সাধারণ ইউজের ক্ষেত্রে তো আপনি স্মুথলি যে কোনো সফটওয়্যার বা যে কোনো গেম রান করতে পারবেনই পাশাপাশি পাবজি ফ্রি ফায়ারের মতো যে হাই গ্রাফিক্সের গেমগুলো রয়েছে সেগুলো খুব স্মুথলি এই ফোনটির মাধ্যমে আপনি রান করতে পারবেন সো সেক্ষেত্রে আপনি যদি একজন হেভি লেভেলের গেমার হয়ে থাকেন বা গেম লাভার হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে এই ফোনটি আপনার বেস্ট চয়েস হতে পারে আর পাশাপাশি যেহেতু এই ফোন ইউজ করা হয়েছে 120Hz রিফ্রেশমেন্ট এবং হাই পাওয়ারফুল প্রসেসর তো সেক্ষেত্রে সব দিক দিয়ে বিবেচনা করলে আপনি যদি সফটওয়্যার সেকশন প্রসেসর সেকশন এবং রিফ্রেশমেন্টের কথা চিন্তা করেন তো আমার মনে হয় না আপনাদের রিয়েলমি X2 দিকে যাওয়া উচিত হবে কারণ সব দিক থেকে এই ফোনটি আপনার একটু এগিয়ে আছে জাস্ট ক্যামেরা সেকশনে ফ্রন্টের ক্ষেত্রে আপনাদের রিয়েলমি X2টা একটু এগিয়ে আছে বাট সব যদি ওভারঅল চিন্তা করেন তবে এই ফোনটি এই বাজেটে আপনার জন্য বেস্ট সেভার বলা যায় পোকো X2 ফোনের ক্যামেরা পারফরমেন্সের কথা সো এই ক্ষেত্রে ব্যাক ইউজ করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ যার মেইন ক্যামেরাটি হচ্ছে 64 মেগাপিক্সেল এরপর রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা এরপর রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর এবং ফাইনালি রয়েছে আপনাদের 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার এবং ফ্রন্টে আপনাদের দুইটি ক্যামেরা ইউজ করা হয়েছে সো এর মেইন ক্যামেরাটি হচ্ছে আপনাদের 20 মেগাপিক্সেল এবং পাশাপাশি রয়েছে 2 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা সো এই ক্ষেত্রে আপনারা যখন দেখা যাচ্ছে সেলফির ক্ষেত্রে গ্রুপ সেলফি তুলেন সেক্ষেত্রে পিছনের একটা বড় এলাকা আপনাদের ফোনটা সাধারণত ক্যাপচার করতে পারে না সো এই ক্ষেত্রে 2 মেগাপিক্সেলের যে ফোনটা আল্ট্রাওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে তো এই ক্ষেত্রে গ্রুপ সেলফির ক্ষেত্রে আপনারা পিছনের একটা হিউজ ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনারা সেলফি তুলতে পারবেন এবং সেলফির কোয়ালিটি বলতে গেলে একদম মাখনের মতো আমি নিজে অনেক সেলফি তুলছি অনেক ছবি তুলে দেখছি এবং আপনাদের সামনে আমি কিছু ছবি প্রেজেন্ট করব তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরা কোয়ালিটি কতটা ভালো সো এই দামে আপনি যদি একটি বেস্ট ফোন খুঁজে থাকেন যে ক্যামেরা কোয়ালিটি বা ভিডিও শুটের জন্য তো আই থিঙ্ক এই ফোনটি আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে তো এখানে একটি কোশ্চেন আপনি করতে পারেন যে এই দামে কিন্তু রিয়েলমি X2 ফোনেও ভালো কোয়ালিটির ক্যামেরা পাওয়া যায় এবং সেই ক্ষেত্রে রিয়েলমি X2 তে ফোনটি কিন্তু আবার থাকছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা তো এই ক্ষেত্রে আপনার একটু কনফিউজড হন যে রিয়েলমি X2 ফোনটে 32 পেছনে আপনার 64 মেগাপিক্সেল আর এটার ফ্রন্টে 20 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল আর পেছনে 64 মেগাপিক্সেল সো কোনটা নিব তো ক্যামেরা কোয়ালিটির কথা যদি ভাবেন আই থিঙ্ক সব দিক দিয়ে যদি ভাবেন তো এই ফোনটি আপনাদের একটু হলেও রিয়েলমি X2 থেকে এগিয়ে আছে তাছাড়া এই ফোনে ইউজ করা হয়েছে সনির সেন্সর ক্যামেরার ক্ষেত্রে এবং রিয়েলমি X2 তে ইউজ করা হয়েছে আপনাদের স্যামসাং এর সেন্সর সো এই ক্ষেত্রে সনির সেন্সর কিন্তু সব দিক থেকেই আপনার ক্যামেরা কোয়ালিটি রিয়েল কালার বা কোনো একটা অবজেক্টের সঠিক কালার সব দিক থেকেই খুব ভালো মেনটেন করতে পারে যেটা আবার আপনার স্যামসাং এর সেন্সরটা পারে না তো সেক্ষেত্রে যদি আপনি ক্যামেরার কথা ভাবেন জাস্ট রিয়েলমি X2 তে ফ্রন্টে 32 কিন্তু এটার 20 মেগাপিক্সেল দিয়ে আপনি যে সেলফি তুলবেন ওইটার 32 সাথে যদি সেলফির কোয়ালিটি আপনি যদি একটু তুলনা করেন তবে আপনি 19-20 পার্থক্য ছাড়া তেমন খুব একটা পার্থক্য বুঝতে পারবেন না সো আই থিঙ্ক আপনি যদি সব কিছু বিবেচনা করেন তবে আই থিঙ্ক এই ফোনটি আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে সো এবার বলছে এই ফোনটির আদার্স আরও কিছু স্পেসিফিকেশনের কথা সো এই ক্ষেত্রে এটার একেবারে নিচে দেখতে পাচ্ছেন যে 3.5 mm এর একটি অডিও জ্যাক দেওয়া আছে যেটা কিন্তু আজকালকার ফোনে প্রায় দেখাই যায় না অর্থাৎ আজকালকার ফোনে সবকিছু ব্লুটুথ ইয়ারফোন এই সেই হ্যান্ডেল হাবি যাবে এর সবই ইউজ হয় কিন্তু এই 3.5 mm জ্যাক কিন্তু আজকালকার মডার্ন যে ফোনগুলো বের হচ্ছে এগুলোর কিন্তু কোনোটাতে দেখা যায় না সো এই ক্ষেত্রে আপনি এই জ্যাকটি পেয়ে যাচ্ছেন যেটার মাধ্যমে আপনি হেডফোন লাগাতে পারবেন অথবা আপনি আপনার যদি ভিডিও শুট করে থাকেন তাহলে আপনার যে ভিডিওর মাইক্রোফোনটা আছে 3.5 mm জ্যাকের তো সেটাও আপনি খুব ইজিলি ইউজ করতে পারবেন এটা একটা প্লাস পয়েন্ট পেয়ে যাচ্ছেন পাশাপাশি রয়েছে চার্জিং এর ক্ষেত্রে USB টাইপ সি পোর্ট যেটা দিয়ে আপনারা খুব দ্রুত আপনাদের ফোনটিকে চার্জ করে নিতে পারবেন আর পাশাপাশি থাকছে আপনাদের একটি স্পিকার আর এই ফোনটি রাইট সাইডে থাকছে আপনাদের ভলিউম বাটন প্লাস থাকছে আপনাদের পাওয়ার বাটন এবং পাওয়ার বাটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এছাড়াও আপনারা এই ফোনে আদার্স যে ফিচারগুলো পাচ্ছেন যেমন এই ফোনটিকে যদি আপনারা কোনো থেকে স্থির আছে জাস্ট উঠানো শুরু করেন তো এই ক্ষেত্রে আপনাদের আলো চলে আসবে ফোনে মানে অর্থাৎ অন হয়ে যাবে পাশাপাশি ফোনটিতে আপনারা যখন ডাবল ট্যাপ করবেন অফ হবে ডাবল ট্যাপ করবেন অন হবে সো এই আদার্স অনেক ফিচার নিয়ে মোটামুটি বলতে গেলে ফোনটি আপনাদের জন্য একটি বেস্ট চয়েস এছাড়াও এই ফোনে অ্যান্ড্রয়েডের যে ভার্সনটি ইউজ করা হয়েছে সেটি হচ্ছে অ্যান্ড্রয়েড 10 ভার্সন যেটি বলতে গেলে জানেনই তো অ্যান্ড্রয়েড 10 বর্তমানে সবচাইতে লেটেস্ট ভার্সন সো এই ক্ষেত্রে বুঝতে পারতেছেন যে আপনাদের সকল সফটওয়্যার সহ সকল কিছু কত স্মুথলি রান হবে সো এই ছিল মোটামুটি পোকো X2 ফোনের কিছু হাইলাইটেড ফিচার্স প্লাস আদার্স স্পেসিফিকেশন সো এইবার বলা যাক এই ফোনটি কি কি ভেরিয়েন্ট আপনারা মার্কেটে পেয়ে যাবেন তো এই ক্ষেত্রে এটা তিনটি ভেরিয়েন্ট রয়েছে একটি হচ্ছে 464
6128 এবং 8256 জিবি ভেরিয়েন্ট। তো এগুলো সবগুলোর অফিসিয়াল প্রাইস বর্তমানে যেহেতু কোনো ইস্যু সো সেক্ষেত্রে আনঅফিসিয়াল সেটগুলো মার্কেটে একটু কমই পাওয়া যাচ্ছে, তবে অফিসিয়াল গ্লোবাল ভার্সনের যে দাম সেটা হচ্ছে 64 এই ভেরিয়েন্টটা আপনারা প্রায় 30500 এর মধ্যে পেয়ে যাবেন। আর 6128 জিবি যে ভেরিয়েন্টটা সেটার অফিসিয়াল প্রাইস এবং গ্লোবাল ভার্সন সেটা আপনারা মার্কেটে প্রায় 25500 এর মধ্যে পেয়ে যাবেন। আর 8256 জিবি যে ভেরিয়েন্টটা রয়েছে সেটার অফিসিয়াল গ্লোবাল ভার্সনটা আপনারা প্রায় 28500 বা 28000 এর আশেপাশে আপনারা সেটা পেয়ে যাবেন। সো এই ফোনটি যদি আপনারা পারচেস করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিংক আছে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করে পারচেস করে নিতে পারেন। অথবা আপনারা যারা আমাদের চ্যানেলের রেগুলার ভিজিটর সেক্ষেত্রে আপনারা হয়তো জানেন যে আমাদের একটি কোম্পানি রয়েছে যেটির নাম হচ্ছে ব্যবসায়ী। সো সেক্ষেত্রে আমাদের ব্যবসায়ী যেহেতু একটা ই কমার্স প্ল্যাটফর্ম যেটি অনেকটা দাঁড়াত অ্যামাজনের মতোই, তো সেক্ষেত্রে আমাদের ই কমার্স ওয়েবসাইটেও এই ফোনটি অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের ওয়েবসাইটে গিয়েও এই ফোনটি পারচেস করে নিতে পারেন। অথবা আপনারা যারা উত্তরার ভিউয়ার্স আছেন অর্থাৎ এই ভিডিওটি যারা উত্তরা থেকে দেখছে তারা চাইলে আমাদের শোরুমে গিয়ে আমাদের চ্যানেলের রেফারেন্স দিলেও এই ফোনটি কিনে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আমাদের চ্যানেলের রেফারেন্স দিলে হবে কি আপনার একটি বড়সড় ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো আমি শপের অ্যাড্রেসটি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনাদের হোসেন টাওয়ার 3rd floor শপ নাম্বার 8 এবং 9। তো এই শপগুলোতে আপনি গেলেই, দুটি শপের যে কোনোটিতে গেলেই এবং আমাদের চ্যানেলের রেফারেন্স যদি ইউজ করেন তো সেক্ষেত্রে আপনারা একটা বিগ ডিসকাউন্ট পাবেন। পাশাপাশি খুব ভালো তারা একটা ভালো সার্ভিস দিবে, যেহেতু আমার চ্যানেলের ভিউয়ার্স হিসেবে যাবেন তো সেক্ষেত্রে বুঝতেছেন তো একটু অন্যরকম একটা আপনাদেরকে সার্ভিস দিবে। তাছাড়াও সবগুলো ফোনে আপনারা 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাশাপাশি লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন। সো ওভারঅল বিচার করলে মিড রেঞ্জ বাজেটের মধ্যে অর্থাৎ প্রায় 25000 এর আশেপাশে বাজেটের মধ্যে আপনি যদি একটা ভালো ফোন খুঁজেন, আই থিঙ্ক এই ফোনটি সব দিক দিয়েই আপনার জন্য পারফেক্ট। আর আপনাদের যে কনফিউশনটা ছিল পোকো X2 বা রেডমি K30 দুটোতে একই ফোন, আরেকটা হচ্ছে রিয়েলমি X2, এই দুইটার মধ্যে কোনটা নিব, কারণ দুইটাই তো একটার আরেকটার প্রতিদ্বন্দ্বী, তো এই ক্ষেত্রে দুইটার কোয়ালিফিকেশনই প্রায় সেম বা স্পেসিফিকেশনই প্রায় সেম। সো আপনারা যেহেতু কনফিউশন থাকেন যে কোনটা নিব কোনটা নিব, তো এই ক্ষেত্রে আমি বলতেছি যে সব দিক দিয়ে যদি বিচার করেন তবে এই ফোনটি সব দিক থেকে কিছুটা হলে এগিয়ে আছে। আর জাস্ট ক্যামেরার যদি ফ্রন্টের কথা বিবেচনা করেন আর জাস্ট ডিসপ্লে যদি অ্যামোলেড ডিসপ্লে খুঁজেন বা সুপার অ্যামোলেড ডিসপ্লে খুঁজেন তো সেই ক্ষেত্রে জাস্ট রিয়েলমি X2 এই কিছুটা এগিয়ে আছে। বাট ওভারঅল সব দিক দিয়ে বিবেচনা করলে এবং ডিসপ্লে ক্ষেত্রে এটা কিন্তু 120Hz রিফ্রেশমেন্ট, সো সব দিক দিয়ে যদি বিচার করেন আই থিঙ্ক এই ফোনটা আপনার জন্য বেস্ট হবে। সো ওভারঅল এই ছিল আজকের ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং দেখা হবে নতুন কোনো আনবক্সিং ভিডিও নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।